প্রশ্ন এসেছে, ভগবান এর ইচ্ছা মায়ের ইচ্ছা এটা কি? ঈশ্বরের ইচ্ছা বা ভগবানের ইচ্ছা মায়ের ইচ্ছা, এই কথাটা আমরা বলে থাকি, এটা কি? আর শরণাগত কাকে বলা হয়? ব্যাপারটা বুঝবো যখন বলছি আমরা ভগবানের ইচ্ছা মায়ের ইচ্ছা, কথাটাকে পড়ে রাখছি, আগে দেখে নিই এই কথাটা কি, মা মানে কি? মা মানে, মা মানেই প্রকৃতি। তো প্রকৃতি ব্যাপারটা কি? দেখবেন আমাদের যে দেবী দেবতার মধ্যে যে দেবী শক্তি, যেমন দেবী দুর্গা, মা কালী, মা লক্ষ্মী বা সরস্বতী, এদেরকে আমরা মা বলি, প্রকৃতিকে আমরা মা বলি। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমার সাথে এই প্রকৃতির সম্পর্ক কি, জিনিসটাকে ভালো করে বুঝবার দরকার। আমার মধ্যে কি আছে? আমার মধ্যে এই মুহূর্তে একটা শরীর আছে। আমরা নর্মালি কি করি? আমার শরীর আছে, আমার ভাবনা আছে, আমার চিন্তা আছে, আমার মানসিক বৃত্তি আছে, আমার সুখ দুঃখ আছে, ভালো লাগা মন্দ লাগা আছে, অপমান বোধ আছে, ভয় আছে, লালসা আছে, কাম আছে, এগুলোই আমি, প্রকৃতি। তো এ তো আমার ইচ্ছাতে চলে, আমরা ধরে নিই যে আমাদের শরীর আমার ইচ্ছাতে চলে। কিন্তু দেখা যাবে যদি আমরা একটু গভীরে গিয়ে দেখি, এই শরীর নির্দিষ্ট কিছু, যে কোনো শরীর যা জন্মেছে তার নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে, সর্ববিকার। এই বিকারের মধ্যে আমার কিছু হাত আছে, কি কি বিকার? অস্থি, জায়তে, বর্ধাতে ইত্যাদি সর্ববিকার, যা জন্মেছে তা কিছুক্ষণ থাকবে এবং শেষ হয়ে যাবে। সেই জন্য বলা হয়েছে যে সর্ববিকারপূর্ণ শরীর। এখন এই যে শরীরের মধ্যে সর্ববিকার, তা এই সর্ববিকারে আমার কোনো হাত আছে? আমি কিছু করতে পারি? আমি কাউকে জন্ম দিতে পারি? বলি হ্যাঁ, আমি জন্ম দিতে পারি। আচ্ছা, এই জন্ম দেওয়ার পিছনে বা এই জন্ম একজনের হওয়ার পিছনে কি যেই যেই কেমিক্যাল রিয়াকশনগুলো, সেগুলো আমি নিজের ইচ্ছার মতো নিজের শরীরে আনতে পারি? আনতে পারি না। একটা পুরুষ বা একটা স্ত্রী নির্দিষ্ট সময় না হলে, শরীরের একটা নির্দিষ্ট কন্ডিশন না আসলে, সে কাউকে জন্ম দিতে পারে না। শরীরকে আমি আমার ইচ্ছা মতো গ্রোথ করতে পারি? নখ ওঠা আটকাতে পারবো, চুল পড়ে যাওয়া আটকাতে পারবো, নির্দিষ্ট সময়ের পরে শরীরকে বিভিন্ন প্রসিডিউরে ধরে রাখা কিছুক্ষণের জন্য আমি উপরে উপরে এগুলোকে গুছিয়ে দিতে পারি, কিন্তু আটকাতে পারবো? আটকাতে পারি না। তো শরীর যা জন্মেছে, পশু পক্ষী গাছপালা, এইগুলির মধ্যে এই বিকার, এই বিভিন্নতা আসাটার মধ্যে সত্যি তো আমার কোনো হাত নেই বিশেষ। আমার কোথায় হাত আছে? তাহলে আমি যে বলি আমার শরীর, আমার মতো করে আমি শরীরটাকে চালাতে চাই, কথাটার মধ্যে একটু গোলমাল হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস যা জন্মেছে তা কিছুক্ষণ থাকবে, প্রথমে জন্মালো তা কিছুক্ষণ থাকলো, তারপরে সেটা কিছুক্ষণ বাদে নষ্ট হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে, এবং তার থেকে যা বেরোবে তার মধ্যেও আবার সৃষ্টি হবে, বা সেটাই সৃষ্টি হয়েছে বলা যেতে পারে। তো এই সৃষ্টির চক্র কনস্ট্যান্ট চলতে থাকছে। তো এই সৃষ্টির চক্রে যা যা অস্তিত্ব আছে, প্রত্যেকে অস্তিত্বের সংকটে ভুগছে, কারণ যাকেই সে ধরে রাখতে চাইছে সে ধরে রাখতে পারছে না। যৌবন ধরে রাখতে পারছি না, চোখের দৃষ্টি ধরে রাখতে পারছি না, শ্রবণ ইন্দ্রিয় আজকে আছে কালকে থাকবে গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। আমার চামড়া, আমার যাবতীয় যে শারীরিক অ্যাক্টিভিটি, শরীরের তেজ ধরে রাখতে পারছি? ধরে রাখতে পারছি না। বিভিন্ন রকম ওষুধের সাপোর্ট নিতে হচ্ছে, বাইরে থেকে সাপোর্ট নিতে হচ্ছে, অর্থাৎ কি শরীরের উপরে যেন আমার কোনো রকমের জোর ঠিক চলছে না। আর কি আছে আমার মধ্যে? আমার মধ্যে মন আছে। মনের মধ্যে কি হয়? মনে আমার কিছু ভালো লাগে, কিছু খারাপ লাগে, কিছু পছন্দ হয়, কিছু অপছন্দ হয়,
কোনো সময় অপমানিত ফিল হয়, কোনো সময় সম্মানিত ফিল হয়, এই বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমার মন চলছে। আচ্ছা, এই যে মানসিক অ্যাক্টিভিটিগুলো, এই অ্যাক্টিভিটিগুলোকে আমি চুজ করতে পারি, আমি ইচ্ছা করলেই রেগে যেতে পারি, ইচ্ছা করলেই রাগ কমিয়ে দিতে পারি, এগুলো আমার হাতে আছে। আমি নির্দিষ্ট কথাতে ইচ্ছা করলেই অনুভব আনতে পারি, ইচ্ছা করলেই সেখানে অনুভূতি শূন্য হয়ে যেতে পারি, এটা আমার হাতে আছে। কোনো জিনিস আমার অপছন্দ, ইচ্ছা করলে তাকে আমি পছন্দে পরিণত করতে পারি। তো আমার যে মানসিক অ্যাক্টিভিটিগুলো, আচ্ছা এই মানসিক অ্যাক্টিভিটিগুলো কি আমার নিজস্ব নতুন কোনো অ্যাক্টিভিটি, বা এই যে শরীরের যে সর্ববিকার বিভিন্ন রকম চলছে, এটা কি আমার বিভিন্ন রকমের নতুন অ্যাক্টিভিটি, নতুন কিছু ঘটতে বলে? না, নতুন কিছু ঘটলো না, হাজার হাজার বছর ধরে অ্যাক্টিভিটি চলতে থাকছে। আচ্ছা, 1000 বছর আগে যে ছিল তার মধ্যে, শরীরের মধ্যে এরকম শরীর বাড়ত, তার নখ বাড়ত, চুল বাড়ত, সে মারা যেত, জন্মাতে এগুলো হতো বলে? হ্যাঁ হতো। আচ্ছা, এই তার সে কি রেগে যেত বলে? হ্যাঁ রেগে যেত। সে কি ভয় পেতে বলে? হ্যাঁ সে তো ভয় পেত। তার খিদে পেত বলে? হ্যাঁ তার খিদে পেত। তার তৃষ্ণা পেত? হ্যাঁ তৃষ্ণা পেত। তার গলা শুকিয়ে গেলে সে বিরক্ত হয়ে যেত আমারই মতো বলে? হ্যাঁ। তাহলে এই যে যাবতীয় অ্যাক্টিভিটিগুলোর মধ্যে আমি আমার আমি আরোপ করছি, যে আমি করছি, কথাটা যেন কোথায় গোলমাল হয়ে যাচ্ছে। প্রকৃতি তার নির্দিষ্ট একটা রং ঢং, একটা সিস্টেম, একটা প্রক্রিয়াতে কনস্ট্যান্ট চলছে, এবং এই চলার মধ্যে আমার কোনো হাত নেই। আমি ইচ্ছা করলে এগুলোকে কন্ট্রোল করতে পারছি না। তো সেই জন্য বলা হচ্ছে সৃষ্টি স্থিতি বিনাশানাম, এই কোনো জিনিসকে সৃষ্ট করা, কোনো জিনিসকে ধরে রাখা এবং কোনো জিনিসকে নাশপ্রাপ্ত হওয়া, এই তো আমাদের জীবনের কাহিনী। মাঝখানের যে স্প্যান, সেটাই তো আমাদের জীবন। এবং এর মধ্যে কি চলছে? বিভিন্ন মানসিক বৃত্তি চলছে, আমার অহম কনস্ট্যান্ট বিভিন্ন শারীরিক আর মানসিক কাজের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। এই যে আমার অহম জড়িত হয়ে যাচ্ছে, এর মধ্যে আমার কোনো হাত নেই, আমি কোনো নতুন কিছু করতে পারছি না। যাই ঘটছে তা বহু প্রাচীন কাল ধরে ঘটছে, এবং আমার সাথে নতুন কোনো অনুভূতি, নতুন কোনো কিছু ঘটছে না, বা আমি যে প্রসিজিওরের মধ্যে দিয়ে যাচ্ছি তা আর আমার ইচ্ছায় বা আমার মতো করে হচ্ছে না। তো যারা জীবনকে এইভাবে দেখল, তারা বলতে শুরু করলো, তার মানে কি? প্রকৃতি এই জিনিসগুলিকে চালাচ্ছে, আর আমি এই জিনিসগুলোকে থেকে দুঃখ পাচ্ছি কেন, সুখ পাচ্ছি কেন, ভালো লাগছে কেন, মন্দ লাগছে কেন? কারণ আমি বেকার বেকার এই প্রকৃতির নির্দিষ্ট যে চলন, নির্দিষ্ট যে ঢং, তার মধ্যে একটা কর্তা ভাব আরোপ করে রেখেছি। আমি কি করছি? আমি প্রত্যেকটা জিনিসের মধ্যে নিজেকে জড়িত করে বলছি আমি কর্তা। কিভাবে বলছি? কি হাজার হাজার বছর ধরে কি হতো? হাজার হাজার বছর ধরে মানুষ ভয় ফিল করতো, আমি বলছি কি আমি ভয় পাচ্ছি। হাজার হাজার বছর ধরে শরীর বাড়ত, আবার শরীর কমেও যেত। হাজার হাজার বছর ধরে শরীর বাড়ত, শরীর নষ্ট হতো, আমি বলছি কি আমি বড় হচ্ছি, আমি মৃত্যু মুখে পতিত হচ্ছি। আর হাজার হাজার বছর আগে মানুষ কামের আবেগ ফিল করতো বলে? হ্যাঁ ফিল করতো। তাহলে আমার সমস্যা কি হচ্ছে? প্রত্যেকটা জীব এই কামের আবেগ ফিল করছে। এই যে 800 কোটি এখন পৃথিবীতে জীব, সবাই কাম আবেগ ফিল করে, যৌনতা ফিল করে বলে? হ্যাঁ ফিল করে। তো আমি কি বলছি? আমি কামুক হয়ে গিয়েছি, আমি একটা কর্তাবোধ কনস্ট্যান্ট এর মধ্যে আরোপ করে দিয়ে নিজে যন্ত্রণার শিকার হচ্ছি। তো যে সাধক, সে দেখলো যে কর্তাবোধ আরোপ করে আমি বিশেষ কোনো লাভ পাচ্ছি না, এবং যার উপরে আমি কর্তাবোধ আরোপ করছি সেই প্রকৃতি, আমার অন্তর প্রকৃতি কি বাহির প্রকৃতি, কি আমি হলাম এই জগতের একটা একক, এরকমই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি একক নিয়েই এই জগৎ। তো এই যে পুরো জগতের খেলাটা, প্রত্যেকেই এই কর্তাবোধে পীড়িত। কিন্তু সত্যি কথা বলতে দেখা গেলে যে কর্তা নিজেকে বোধ করছে, সে তার ইচ্ছাতে আদৌ কিছু ঘটছে না। তাহলে কার ইচ্ছাতে ঘটছে বলে? প্রকৃতির নিজস্ব ফর্মুলা আছে, প্রকৃতি নিজের ইচ্ছা এই ফর্মুলাগুলো তৈরি করছে, নিজের মতো করে প্রকৃতি এগুলি ঘটাচ্ছে।
ফর্মুলা চেঞ্জ করলেও তার মধ্যে আমার কোনো হাত নেই। তো তারা বললো তাহলে মিথ্যা কর্তা প্রদারক করবো কেন? তো ব্যবহারিক ভাষায় যখন তারা এটা প্রয়োগ করলো, তারা বলতে শুরু করলো আমার জীবনে কি হয়, যা হয় তা আমি চুজ করি, আমি আমার জীবনে তা অ্যালাউ করি, আমার আমি কোন স্কুলে পড়বো আমি অ্যালাউ করি, আমি কোন জায়গাতে যাব, কি খাবো, কিভাবে চলবো, আমার দেহকে কিভাবে সাজিয়ে রাখবো, কোন জামা পরবো, এগুলো কি, ইটস মাই চয়েস, ইটস মাই লাইফ। তো এই যে আমি মাই চয়েস, এটা যখন এর ইচ্ছাতে কিছু হচ্ছেই না, কার ইচ্ছাতে হচ্ছে, ও যে প্রকৃতির ইচ্ছাতে হচ্ছে, তার মানে আমার জীবনে যখন যা হয় আমার ইচ্ছাতেই হয়, আর এই বিশাল ব্রহ্মাণ্ড, ইভেন আমার এই শরীর মন যেভাবে চলছে, এই যদি আমার ইচ্ছাতেই না চলে, ঠিক তেমনভাবেই সে বলে দিল প্রকৃতির ইচ্ছা, এই সৃষ্টি স্থিতি বিনাশ, এর বিভিন্ন বিকার, এই যে মানবিক অনুভূতি আবেগ, এগুলোর কর্তা আমি নই, এর কর্তাকে বলল প্রকৃতি, আর প্রকৃতিরই আরেকটা নাম দেওয়া হলো মা। প্রেমে ঠাকুর বলছেন মা বড় মধুর নাম, এর সাথে একটা প্রেমের সম্পর্ক জড়িত, সেই জন্য বলল আমার জীবনে যা চলছে, ব্যক্তির জীবনে যা চলছে, প্রত্যেকটা একক জীবের জীবনে যা চলছে, তা তার নিজের ইচ্ছায় চলছে না, তো কার ইচ্ছায় চলছে, ওটিও প্রকৃতির ইচ্ছায়, মায়ের ইচ্ছায়। ইচ্ছা কথাটা আমাদের ডিকশনারির ওয়ার্ড হিসেবে পুট করা হয়েছে, বা এমনভাবে বলা যায় যা করছে প্রকৃতিই করছে। গীতাতেও এটা বলছে প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব, গুণগুলো কাজ করছে, প্রকৃতির এই সত্ত্বরজ তম এই তিন গুণ, সৃষ্টি স্থিতি বিনাশ এবং স্থিতিকালীন বিভিন্ন বিকার, বিনাশকালীন বা তার আগে পরে যে পরিবর্তন, এবং সৃষ্টির যে বহুমুখী ক্রিয়া, তা প্রকৃতি করছে। তো আমি কি, আমি প্রকৃতি, তো এই প্রকৃতির মধ্যে আমি নিজেকে ইন্ডিভিজুয়াল সেলফ করে কর্তৃত্ব ভোগ করছি, যেহেতু আমি বারবার এই প্রকৃতির কাজের মধ্যে নিজেকে কর্তা মনে করছি আর কর্তা হচ্ছি, সেই জন্য কি হচ্ছে, আমাকে বারবার ভোক্তা হতে হচ্ছে, আমাকে কর্মের ভোগ করতে হচ্ছে, আমার সুকর্ম, দুঃখের কর্ম, আমার অশুভ কর্ম, আমার ভালো কর্ম, যাবতীয় যে অ্যাক্টিভিটিগুলো আমি করছি তার কর্তৃত্ব আমাকে ভোগ করতে হচ্ছে। কারণ কি, আমি বেকার বেকারের মধ্যে কর্তা হয়ে ঢুকে গিয়েছি, আমি আমি প্রকৃতির কাজের মধ্যে আমার কোনো প্রয়োজন নেই, আমি তার মধ্যে নিজের নাকটা অকারণে গলিয়ে দিয়েছি, নাক গলিয়ে আমি অন্যের যাত্রা ভঙ্গ করতে চলেছি, প্রকৃতি কিন্তু তার কাজ করে যাচ্ছে, আমি না গলাই বা না গলাই। তো বুদ্ধিমত্তা এটাই ভাই, যেটা আমার নয় বেকার সেটাকে আমার বলে কষ্ট ভোগ করবো কেন? একজনের খুব কর্তৃত্ব ভোগ করার ইচ্ছা ছিল, সে কি করলো, গেল কি এক জায়গাতে মারামারি হচ্ছে, সে ঢুকে গেল, গিয়ে খুব দে ধনাতন মার খেয়ে চলে এলো, একদম নাক থেকে রক্ত বেরোচ্ছে, চারদিকে ঘাড় থেকে রক্ত বেরোচ্ছে, কানের পর্দা ফেটে গেছে কিনা, কান থেকে রক্ত বেরোচ্ছে, পাশে তার বোন দাঁড়িয়েছিল, বললো ভাই তুই হঠাৎ করে মারামারির মধ্যে ঢুকে গেলি কেন? বললো ভাই আমি সবাইকে বোকা বানিয়ে চলে এসেছি। বলছে কে বোকা বানালি, তুই তো মার খেয়ে এলি। বলছে না আমি বোকা বানিয়েছি। বলে কিভাবে? বলে ওরা সবাই সুধীরকে মার করছিল, সুধীর কই করছিল, আমি তো সুবীর, আমি সুধীর হয়ে ওদের মাঝখানে ঢুকে গিয়েছিলাম। তো এইরকমই আমাদের বুদ্ধিমত্তা, তো এইরকম ব্যক্তি তারা কি দেখলো, কিন্তু আমার মধ্যে কি আছে, একটি অহম আছে, এই অহম কিন্তু পূর্ণত্ব চায়, কিন্তু এখন অহম কি দেখলো, যে এই প্রকৃতির মধ্যে যা কিছু দেখা যাচ্ছে তার কর্তা তো আমি নই, আর এই প্রকৃতির মধ্যে যদি সত্য চাই সে সত্য আমি পাচ্ছি না। আমি প্রকৃতির মধ্যে কি পেতে পারি, আমি ছোট থেকে ছোট জিনিস পেতে পারি, বড় থেকে বড় জিনিস পেতে পারি, আমি পঞ্চভূত পেতে পারি, এলিমেন্টস পেতে পারি, পঞ্চভূত বলে এবার ভারী হয়ে যাবে, আমি এলিমেন্টস পেতে পারি, পদার্থ পেতে পারি, কিন্তু এই পদার্থ তা নয় যা আমি চাইছি। কারণ কোনো পদার্থ, সে বস্তু তো যাই হোক, সে একটি এমন জিনিস আমাকে এনে দিতে পারে না যা পদার্থের পারে। এর প্রমাণ কি,
এনে দিতে পারে না, প্রমাণ আমি নিজেই। আমি যাই করছি আমার ছোটা বন্ধ হচ্ছে না, আমি যতই চাইছি আমার চাওয়া বন্ধ হচ্ছে না। তো এটা তো আমি বুঝতে পেরে গেলাম যে প্রকৃতির মধ্যে যা চলছে তা আমার ইচ্ছাতে চলছে না, এবং এটাও আমি বুঝতে পারলাম যে আমি যা চাই তা প্রকৃতি আমাকে দিয়ে পূর্ণ করে দিতে পারছে না। কিন্তু এখনো আমার মধ্যে একটি অহং আছে, আমি আছে, যে আমিটা কি চাই, যে সত্য চাই। তো উপায় কি, এখন কি করে আমি পাব? এটা তো আমি বুঝতে পেরে গেলাম যে যাই ঘটছে আমার ইচ্ছায় ঘটছে না, ফলে আমার যে ভিতরের চাহিদা, আমি 100 টাকা চাই এবং পরিস্থিতি এমন প্রতিকূল যে আমি 100 টাকা রোজগার করতে পারছি না, ফলে এইটুকু তো বুঝতে পারছি যে এই পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি 100 টাকা পাবো না, কিন্তু 100 টাকার চাহিদা তো আমার মরে যায়নি। আমি এইটুকু নিয়ে বুঝতে পারলাম যে যা চলছে তা আমার ইচ্ছায় নয়, কিন্তু আমার ভিতরে যে অহম আছে, যে আমি আছে, সে তো সর্ব ইচ্ছার নিয়ন্তা হতে চায়, সে তো পূর্ণত্ব চায়, সে তো সত্য চায়। তো কি করতে হবে, সে পূর্ণত্ব কোথায় পাবে? প্রকৃতির মধ্যে সে পাচ্ছে না। সে ছোট থেকে ছোট জিনিস খুঁজে দেখেছে, বড় থেকে বড় জিনিস খুঁজে দেখেছে, প্রকৃতির যে মানসিক ক্রিয়া তার মধ্যে খুঁজে দেখেছে, সে সুখ খুঁজে দেখেছে, সে দুঃখ খুঁজে দেখেছে, বলছে ভাই দুঃখ তো দুঃখই, সুখ তো আরো বড় দুঃখ, কারণ আমি তো সত্য চাই, আরে সুখ আমাকে সত্য দিতে পারছে না, ফলে ভাই দুঃখ তো তবুও বুঝতাম যে দুঃখ ছিল, এই সুখটাও আমাকে সত্য বিমুখ করে দিল, আমি সত্য পেলাম না। আমি মান সম্মান বা অপমানের মধ্যে আমার অস্তিত্বকে খুঁজে পেলাম না, আমি সম্মানও পেলাম অপমানও পেলাম, কিন্তু সেটা পেলাম না যা আমি চাই। আমি ভালোবাসা পেলাম, ঘৃণা পেলাম, কিন্তু ভাই প্রেম পেলাম না। কিন্তু আমার তো অনন্ত খোঁজ প্রেমের, এবং এটুকু এটাও বুঝতে পারলাম যে এই প্রকৃতির মধ্যে থেকে, এই প্রকৃতির মায়ের ইচ্ছায় সব কিছু চলছে, কিন্তু আমি আমার শরীর, আমার মানসিক অ্যাক্টিভিটিকে চলো এর মধ্যে কর্তৃত্ব ছেড়ে দিলাম, বা অন্য ভাষায় বলতে পারি কর্তৃত্ব লেখেও কোনো লাভ নেই, কারণ এই কর্তৃত্ব ফেক, যা হচ্ছে এই প্রকৃতির ইচ্ছায়। কিন্তু প্রকৃতির ইচ্ছা কি? শরীর আর মন যদি ধরে নি প্রকৃতির এরিয়া, তা শরীর কি চাইছে? খেতে চাইছে, কিন্তু আমার অহমের যে তীব্র খিদে তা তো মিটছে না। সে শরীর যদি ক্লান্ত হয়ে যায় সে বিশ্রাম চাইছে, কিন্তু যেই বিশ্রান্তি চাইছি আমি ভিতর থেকে অহম হিসাবে, এই হার বারবার রাত্রিবেলায় ঘুমিয়ে ওঠে সেই বিশ্রাম আমার অন্তরাত্মা পাচ্ছে না, আমি ভিতর থেকে সেটা তৃপ্ত হতে পারছি না। মন কি চাইছে? মন বিভিন্ন অনুভূতি চাইছে, সুখের অনুভূতি চাইছে, ভাই বহু সুখের অনুভূতি করলাম, অনেক নাম যশ পেলাম, অনেক প্রিভিলেজড হয়ে গেলাম, কিন্তু সেই তৃপ্তির জায়গা তো আমার ফাঁকাই থেকে গেল, বারবার তৃপ্ত হয়ে যাচ্ছি, বারবার অতৃপ্ত হয়ে যাচ্ছি। তো প্রকৃতির ইচ্ছা তো আমি বুঝলাম, প্রকৃতির কোনো তে শরীর আর মনের মধ্যে এই যে খেলা চলছে, এই খেলার মধ্যে আমি যা চাই তা আমি খুঁজে পাচ্ছি না, তা আমি কোথায় পাব? তো অহং দেখল যে এটা তো 100% শিওর, আমি ভূমির ভিতরে গিয়ে ঘুরেও যদি চলে যাই, যেই পঞ্চভূত ইত্যাদি পাব, আমি যদি পাহাড়ের শিখরেও চলে যাই সেই একই পঞ্চভূত পাবো, হতে পারে আমি ছোট ছিলাম বড় বড় হয়ে যাব, এর বেশি কি হবে? আমি হয়তো 8 পাস, আমি হয়তো 10 পাস, আমি হয়তো PhD হয়ে যাবে, LLB হয়ে যাব, কিন্তু দুটো জিনিসই আমি যা চাই তাকে অব্দি পৌঁছে দিতে পারছে না। যতক্ষণ পর্যন্ত আমি অভাবে আছি, দরিদ্র আছি, যতক্ষণ পর্যন্ত আমার টাকা নেই, তবু আমি বুঝতে পারলাম যে টাকা না পেলে আমি অতৃপ্ত ফিল করছি, কিন্তু আমি টাকা পেয়ে গেলাম, তখনও দেখলাম ভাই হাজার হাজার কোটি কোটি টাকা করেও যে অতৃপ্তি আমার ভিতরে ছিল তা আমি মিটাতে পারলাম না। তো সাধকরা বলল, উপনিষদের ঋষিরা বলল যে হ্যাঁ ঠিকই কথা, তো তোমার যে জাগতিক আর শারীরিক যে বৃত্তি, যে ব্রহ্মাণ্ডের যে বৃত্তি, এর মধ্যে তুমি সত্যকে পাবে না, এগুলি একই স্তরের জিনিস। তোমার পঞ্চভৌতিক শরীর, এই জগতে যা আছে, যে কোনো বস্তু আছে, যা অস্তিত্ববান আছে তা, আর তোমার মন বুদ্ধি চিত্ত যাই বলো না কেন, তা তোমার বিভিন্ন অনুভূতি, তোমার ভালো লাগা মন্দ লাগা, তোমার সম্মান বোধ অপমান বোধ, তোমার কিছু পাওয়ার ইচ্ছা, কিছু হারানোর দুঃখ, কিছু হারিয়ে যাবার ভয়, তুমি যেভাবেই দেখো না কেন, এইগুলোর মধ্যে তুমি তাকে পাবে না। তো অহং অতৃপ্ত হয়ে থেকে গেল, এই অহমের কাছে তাহলে কি পথ বাকি থাকলো?
তার হাতের যে ইনস্ট্রুমেন্ট ছিল কি ছিল তার হাতে, এই প্রকৃতির হাতে কি আছে, স্থূল আর সূক্ষ্ম। আমি যা চিন্তা করছি সেটাই স্থূল হয়ে যাচ্ছে, আমি আজকে চিন্তা করছি আমি এটা করব, কালকেই সেটা স্থূল আকারে আমি চিন্তা করলাম আমি একটা বিল্ডিং বানাবো, কালকে সেটাকে আমি স্থূল আকারে গেলাম, ইঞ্জিনিয়ারের কাছে গেলাম এবং সেটাকে আমি অ্যাপ্রোচ করলাম যে ভাই আমি এরকম ঘর বানাতে চাই, এবং আমার একটা স্থূল ঘর দাঁড়িয়ে গেল। অর্থাৎ গতকাল রাত্রে আমি যে সূক্ষ্ম চিন্তাটা করেছিলাম সেটা স্থূল আকারে দাঁড়িয়ে গেছে। সূক্ষ্ম স্থূল গুণগতভাবে আলাদা হতে পারে না। ঠিক তেমনি এই ভৌতিক জগতে যা চলছে এবং আমাদের মানসিক জগতে যা চলছে তা গুণগতভাবে আলাদা নয়। হতে পারে যে কিছুটা পরিমাণগতভাবে আলাদা, কারোর কাছে 10 টাকা আছে, কারোর কাছে 10 কোটি টাকা আছে, কারোর কাছে 1টা বাড়ি আছে, কারোর কাছে 20টা বাড়ি আছে, কারোর কাছে সাইকেল আছে তো কারোর কাছে BMW আছে। এইগুলো গুণগতভাবে আলাদা বস্তু নয়, কারণ গুণগতভাবে তুমি বেসিক্যালি যা চাও তা তোমাকে আর দিতে পারে না। তুমি তো গুণগতভাবে এমন কিছু চাও যা সব গুণের পার। তো এই অহম কি করবে আমি বুঝে গেলাম। তো মায়ের ইচ্ছা কি? মায়ের ইচ্ছা বা প্রকৃতির ইচ্ছা হলো যখন সাধক বুঝতে পারে যে আমার যাবতীয় ভৌতিক এবং এই জগতের যে যাবতীয় ভৌতিকতার মধ্যে আমি সত্য পাবো না, মিথ্যা, এই মিথ্যার কাণ্ড কারখানা চলছে। আর এই মিথ্যা কাণ্ড কারখানা কে ঘোরাচ্ছে? মিথ্যার কাণ্ড কারখানা কি? মিথ্যার কাণ্ড কারখানা কি? এখানে দুঃখও মিথ্যা, তার সাথে সুখও মিথ্যা। এখানে পাওয়াটা যত বড় মিথ্যা, হারানোটাও ঠিক সমানভাবে মিথ্যা, কারণ এই দুটোই সেটা দিতে পারে না যেটা আমি চাই। তো অহংয়ের ইনস্ট্রুমেন্ট কি, বা এক কথায় বলতে পারো প্রকৃতির ইনস্ট্রুমেন্ট কি? শরীর মন। তো শরীর মন আর প্রকৃতির লেভেলে তুমি কখনোই সত্যকে পেলে না। কিন্তু হ্যাঁ, তুমি কর্তৃত্ব ছেড়ে দিলে, ছেড়ে দিয়ে বললে মায়ের ইচ্ছা, এই শরীর, এই মন, এই শরীরের যা গতি হবে এবং এই মনের যা যা ক্রিয়াকর্ম চলছে, যা অনুভূতি হবে, কখনো সুখের অনুভূতি হবে, কখনো দুঃখের অনুভূতি হবে, কখনো কিছু পাওয়ার অনুভূতি হবে, কখনো কিছু হারানোর অনুভূতি হবে, এর মধ্যে আমার আর রুচিও নেই অরুচিও নেই, আই এম নট ইন্টারেস্টেড, কারণ আমি বেসিক্যালি যা চাই তাই দিতে পারবে না। তো এই শরীর মন, এই জগৎ, সূক্ষ্ম জগৎ স্থূল জগৎ চলুক প্রকৃতির ইচ্ছায়, চলুক মায়ের ইচ্ছায়, আমি এর মধ্যে বেকার কর্তৃত্ব আরোপ করতে যাব না, কারণ একে তো আমার কর্তৃত্ব নয়, তার উপরে আমার অহং। এই ইনস্ট্রুমেন্টগুলোকে ইউজ করেই এতদিন পর্যন্ত এই মিথ্যার জগতে সত্যকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু এখন আমি কি দেখলাম? এখন আমি দেখলাম, আরে ভাই এখানে তো সত্যই নেই, মায়ের ইচ্ছায় যে জগৎটা চলছে এই জগতের মধ্যে মাই নেই, এই জগতের লেভেলে পূর্ণত্ব নেই। তো তখন এই অহম কি করবে? অহমের কাছে একটাই পথ থেকে যায়, অহম সত্যের কাছে সমর্পিত হয়ে যায়, বলে মিথ্যার জগতে তো কি পেলাম না, কিন্তু সত্য বলে কি তাকে পাওয়ার মতো যোগ্যতাও আমার নেই। তো সে সত্যের কাছে সমর্পিত হয়ে যায়, সে বলে সত্য আমি জানি না, আমি এতই ছোট, আমি প্রকৃতির এতই ছোট একক একখানা, যে আর তার উপরে আমি যাকে এতদিন, যেই পথে এতদিন ভেবেছিলাম যে তোমাকে পাবো, কিভাবে মানসিকভাবে আমি ভেবেছিলাম আমি জব করে তোমাকে পাবো, আমি ধ্যান করে তোমাকে পাবো, জাগতিকভাবে ভেবেছিলাম আমি বিয়ে করে তোমাকে পাবো, আমি সন্তানের পিতা হয়ে তোমাকে পাবো, আমি বেশি টাকা পেয়ে তোমাকে পাবো, দুই ভাবেই আমি তোমাকে পেতে পারলাম না, আমি আমার অহম এই সময় হেল্পলেস, কারণ সে যা যা চেষ্টা করেছিল এই জগতে সব ব্যর্থ হয়ে গিয়েছে, সে দেখে নিয়েছে আমার ইচ্ছা না, সব প্রকৃতির ইচ্ছায় চলছে, মায়ের ইচ্ছায় চলছে। তখন বলে আমি তো এখন হেল্পলেস, আমার আর কোনো অস্ত্র শস্ত্র নেই নিজের কাজ করার, আমার একটিই পথ এখন, তুমি এত বিরাট, এত মহৎ, আর এই মহতের জন্য আমার যে চিরন্তন ক্ষুধা, চিরন্তন তৃষ্ণা, তা পূর্ণ করার একটাই উপায় এই মহতের শরণাগত হয়ে যেতে হবে, এই মহতের কাছে মিকিয়ে যেতে হবে। আমরা সাধারণত ভাবে বুদ্ধি আরোপ করি যে মায়ের ইচ্ছা যে বলছে, ভগবানের ইচ্ছা যে বলছে, সে কোনো কিছু, সব জিনিসই তার কাছে সমান, তার কাছে বই পড়াও যা, তার কাছে গল্প করাও তা, সব মায়ের ইচ্ছা, মোটেই তা ঘটে না।
যে বলে যে সব মায়ের ইচ্ছায় চলছে, সে জগতের এককের মধ্যে তো থাকেই না, তার ইন্টারেস্ট রুচি অভিরুচি দুটোই জগতের মধ্যে থাকে না। কি জন্য থাকে না? সে দুঃখ পাচ্ছে বলে বা সুখ পাচ্ছে বলে না, সেটা জেনে যায় যে সুখ দুঃখ দুটোই প্রাপ্তি নয়, দুটোই অপ্রাপ্তি, কারণ এই দুটোই আমাকে তা দিতে পারবে না যা আমি চাই। তখন অহমের কাছে একটি পথ থেকে যায়, অহম সত্যের শরণ নেয়, একে বলে শরণাগত হয়ে যাওয়া। কারণ অহম দেখে নিল এই জগতে আমি, উপনিষদে বলেছে অনরণীয়ান মহত মহিয়ান, আমি ছোট থেকে ছোট জায়গায় যাই কি বড় থেকে বড় জায়গায় যাই, আমি একটা জিনিসে যাই বা হাজারটা জিনিসে যাই, আমি সুখে যাই বা দুঃখে যাই, আমি ক্রোধে যাই বা আমি হর্ষে যাই, এই দুটোই প্রথমত আমার দ্বারা নিয়ন্ত্রিত নয়, এই দুটোর মধ্যেই তার মধ্যে আমি তা পাচ্ছি না যা আমি চাই। তো কি করতে হয়? তো চলে যেতে হয় তার কাছে। অহং তখন কি করে? এখন এমন সাধকের, এমন সাধকের অহং আর মায়ের ইচ্ছাতে রুচি রাখে না, মায়ের ক্রিয়ায় রুচি রাখে না, সে বলে আমি তোমার শরণাগত, আমি সত্যকে চাই, আমি পূর্ণত্ব চাই, কিন্তু জগতের কোনো এককেই আমি বুঝে গেলাম না আমার অধিপত্য আছে না আমার কর্তৃত্ব আছে, তো আমার কাছে পথ কি? আমার কাছে একটাই পথ, মায়ের ইচ্ছা যা হয় হোক, চাই আমি এই মাকে। এই জগতের প্রত্যেকটা জিনিসে পাওয়াতেও অপূর্ণত্ব, হারানোতেও অপূর্ণত্ব, আমি তো পূর্ণত্ব চাই, আমি আর এতে ইন্টারেস্টেড নই, যা হয় হোক পূর্ণের ইচ্ছাতে, এই অপূর্ণের পাওয়া হারানোতে যা হয় হোক, আমার শুধুমাত্র তৃষ্ণা পূর্ণত্বের। এই জগতের যে মান আর যে অপমান আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। কেন ইন্টারেস্ট নেই? কারণ সেই সত্যের ইচ্ছায়, সেই সর্বোচ্চের ইচ্ছায় মান আসব অপমান দুটো জিনিসেই আমি সমান এরকম হয়ে যাওয়া নয়, আমার আর অভিরুচি নেই, কারণ আমি যা চাই সেই সর্বোচ্চকে এই মান অপমানের মধ্যে আমি পাবো না। তো কীভাবে এই সর্বোচ্চকে পাবো? একমাত্রই সর্বোচ্চে শরণাগত হয়ে যেতে হবে। আবার অন্য ভাষাতে এইভাবেও বলা যায়, যে শুধুমাত্র সর্বোচ্চকে চায়, যে পূর্ণত্বকে চায়, যে সত্যকে চায়, যে জ্ঞানকে চায়, সে অজ্ঞান অপূর্ণত্বের যাবতীয় বিষয় তাতে সে সম্পূর্ণভাবে রুচিহীন হয়ে যায়, ইন্টারেস্টলেস হয়ে যায়। সে একমাত্র পারবে এই মায়ের ইচ্ছাকে নিয়ে জীবনে অ্যালাউ করে দিতে, কারণ মায়ের ইচ্ছার পথে সব থেকে বড় কাঁটা তো আমি হয়ে আছি, আমি কর্তা হয়ে ভাড়ারে বসে আছি, যদিও আমি কোনো কালেই কর্তা নই, আমি ভাবলেও কর্তা নই না ভাবলেও কর্তা নই। তো বুদ্ধিমান যে, তারই অপর নাম সাধক, তারই অপর নাম ঋষি, সে বলল যার কর্তৃত্ব যেই কর্তা আমি নই, যা কোনো কালেই আমার মতে চলছে না, কোনো কালেই আমার কন্ট্রোলে চলছে না, তার মধ্যে আমি হস্তক্ষেপ করব না, এটা হলো মায়ের ইচ্ছা। কিন্তু আমি তো এমন কিছু চাই যা পূর্ণত্ব, তো আমার যাবতীয় চেষ্টা, যাবতীয় সমর্পণ, যাবতীয় এফোর্ট একমাত্র যাবে কার কাছে? ওই সত্যের চরণে। ওই সত্যকে পাওয়ার জন্য যাই চেষ্টা করব তাই কম, কারণ আমার অহম তো বড় ক্ষুদ্র। তো অহমের কাছে তখন একটি পথ থেকে যায় শরণাগতি, একটি পথ থেকে যায় সমর্পণ, কারণ অহমের সব অস্ত্র ফেল হয়ে গিয়েছে। অহম কাজ করে, অহম প্রকৃতির মেটেরিয়াল যা পরম পুরুষকে পেতে চায়, যে পূর্ণত্বকে পেতে চায়। অহম অপূর্ণ, অপূর্ণ অহম যখন জগতের মধ্যে দেখে যায় যে কোনো জিনিসই আমার পূর্ণতা ভরাতে পারবে না, তখন তাকে বলা হয় মায়ের ইচ্ছা। কিন্তু এই অপূর্ণ অহমের পূর্ণ হওয়ার ইচ্ছা যখন সব ইনস্ট্রুমেন্টলেস হয়ে গেল, যখন জগতের কোনো বিষয় আর পাওয়া গেল না, তখন সে পূর্ণত্বের কাছেই কৃপা চায়, একেই বলা হয় শরণাগত। সে পূর্ণত্বের কাছে সমর্পিত হয়ে যায়, একেই বলা হয় আত্মসমর্পণ।
তো ভাবনাটা এইরকম হওয়া আমাদের উচিত, জগতের স্তরের সেই সত্য নয়। আমাকে অনেকে প্রশ্ন করে, আপনি সত্যকে জেনেছেন? সত্যকে জানা যায় না, সত্যকে কোনোভাবে জানিয়ে দেওয়া যায় না। সেই জন্য তাকে বলা হয় সে প্রমাণাতীত, অপ্রমেয়। কিন্তু মিথ্যেকে জানা যায়, অহম জানতে পারে যে তার থাকাটাই বেকার, তার থাকার কোনো দরকারই নেই, কারণ তার অস্তিত্বই মিথ্যা, কারণ চলছে তো প্রকৃতির ইচ্ছা, কাজ করছে তো প্রকৃতি, তা অন্তর প্রকৃতি হোক বাহ্য প্রকৃতি হোক। অহমকে এটা বুঝতে হবে, অহম যখন অপূর্ণ হয়ে জগতের দিকে ছুটে বেড়ায় তাকেই বলা হয় মন। আর এই অহমই যখন পূর্ণত্বের দিকে নিজের সম্পূর্ণ ইনস্ট্রুমেন্ট ছেড়ে হাত খুলে দাঁড়ায়, সে পূর্ণত্বই হয়ে যায়, তাকেই বলা হয়েছে আত্মা। যখন জগতের বিষয়ে জীব যাবতীয় এফোর্ট ছেড়ে দেয়, কেন এফোর্ট ছেড়ে দেয়? কারণ সে দেখে এই জগতের পাওয়া না পাওয়া, এই জগতের ভালো মন্দ, এই জগতের ভয়, এই জগতের অভয়, যাবতীয় জিনিস আমাকে সত্য দিতে পারবে না, কারণ এই জগৎ মিথ্যার কাণ্ড কারখানা। তখন এই অবস্থাকে বলা হয় মায়ের ইচ্ছা, সে ইন্টারেস্টলেস হয়ে যায়। আর এই জীবই যখন দেখে যে আমাকে সত্য দিতে পারবে কে, তার নাম সত্য, কি অন্য অর্থে একভাবে বলা হয়েছে ব্রহ্ম। তো এই ব্রহ্মের কাছে সেই অহম সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দেয়, এবং যখনই সঁপে দেয় এই ব্রহ্ম এই সত্য এই অহমকে গ্রাস করে, কে খেয়ে ফেলে। সেই জন্য বলা হয় ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতী। যতক্ষণ এই অহম জগৎমুখী হয়ে আছে, এই মিথ্যা, এই জগৎ মিথ্যা হয়ে আছে, যখনই সে ভগবদ্মুখী হয়ে গেছে, যখনই সে ব্রহ্মমুখী হয়ে যায়, তখন ব্রহ্ম সত্য হয়ে যায়। সত্যকে পাওয়ার জন্য অহমের একটি কার্যাবলী, ভালো করে দেখে নেবা, জগতের যাবতীয় জিনিস প্রকৃতির ইচ্ছায় চলছে, আমার ইচ্ছা নয়, এখানে মিথ্যা কর্তৃত্ব ছাড়া। এত অবধি অহমের কাজ, এত অবধি আমরা করতে পারি, সব মায়ের ইচ্ছা। এটাকে পূর্ণ খুব ভালো করে পরীক্ষ লোকান দেখে নিতে পারি, শুধু মুখে বললে হয় না, দেখে নেওয়া যেই গেল, তৎক্ষণাৎ অহং সম্পূর্ণ অসহায় হয়ে যায়। এবং এই অহমের অসহায়ত্বটাই প্রয়োজন, অসহায় অহং যখন যাবতীয় এফোর্ট ছেড়ে দেয়, সে ব্রহ্মের সাথে এক হয়, তখনই তার শরণাগতি আসে। এই অবস্থাকেই বলা হয় শরণাগতি। আর যে শরণাগত, শরণাগত বৎসল তার থেকে কোনো অংশে দূরে নয়। কিন্তু আমরা কেন এই জগতের মধ্যে ঘুরে বেড়াচ্ছি? আমরা বারবার এই জগতের মিথ্যার মধ্যেই অহং বলছে আমি ঠিক সত্য খুঁজে নেব, এই মিথ্যের মধ্যে আমি ঠিক একটা না একটা কোনো না কোনোভাবে কিছু না কিছু পেয়ে যাব। আরে ভাই, কোথাও কিছু নেই, এটাকে আমরা ভালো করে পরীক্ষা করে দেখি না যে সত্যিই কি এই জগতের মধ্যে কোথাও পূর্ণত্ব আছে, কোথাও তৃপ্তি আছে, কোথাও শান্তি আছে। আবার এটাও অস্বীকার করতে পারি না, এই পূর্ণত্ব না পেলে, পূর্ণ শান্তি না পেলে, পূর্ণ তৃপ্ত না হয়ে যাওয়া অবধি আমার শান্তি নেই, অহমের শান্তি নেই। অহম চায় পূর্ণ হয়ে যেতে, কিন্তু খুঁজে বেড়ায় জগতে, এবং এই জন্যে খুঁজে বেড়ানোর জন্য সে বলে কি, আমি হলাম খোঁজি, আমি হলাম কর্তা, আর জগতের সুখ দুঃখগুলি ভোগ করে। যখন অহং জানতে পেরে যায় যে এই জগতে নেই, নৈব নৈব কদাচন, এই জগতে নেই, সত্য এই জগতের বিষয় নয়, কারণ এই জগৎ মিথ্যা, ইভেন আমার হওয়াও মিথ্যা, এই অহং জানতে পারে, অহং তার যাবতীয় এফোর্ট শেষ করে দেয় জগতের বিষয়। এবং যেই মুহূর্তে অসহায় হয়ে দুটো হাত রিক্ত করে সত্যের দিকে দাঁড়ায়, আমার তো তোমাকে জানার কোনো উপায় নেই, আমি যা যা ভাবে ভেবেছিলাম তোমাকে জানবো, যা যা কর্ম করেছিলাম, যত জাগতিক কর্ম করেছিলাম, যত জপ করেছিলাম, যত ধ্যান করেছিলাম, কোনো কিছু দিয়েই হে পূর্ণ তোমাকে আমি পেতে পেলাম না, আমার ভুল ভেঙে গিয়েছে যে জগতের মধ্যে কোথাও আমি তোমাকে পেতে পারি। এইভাবে যখন অহং দাঁড়ায় তাকে বলা হয় শরণাগত।
তখন তার যাবতীয় কর্ম ওই সত্যমুখী হয়ে থাকে, তার যাবতীয় কর্ম ওই সত্যের কৃপামুখী হয়ে থাকে। সত্যের কৃপা ছাড়া সত্যকে জানা যেতে পারে না। মায়ের সামনে পাঁঠা বলি হয়, পাঁঠা এসে মাকে বলবে যে মা আমার আহুতি নাও, তাহলেই মা কৃপা করে তার জ্ঞান করব না। কিন্তু যতক্ষণ পর্যন্ত ছাগল এদিক ওদিকে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গাতে, সে বলির কাজে লাগে না। আবার এটা নিয়ে ভেবে দেবেন না যে আমি কিছু সমর্থন অসমর্থন করছি, এটি জাস্ট বোঝার একটা উপায়। শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে দেবেন, এই শ্রীকৃষ্ণের বাঁশি কি? আমাদের ভিতরে অতৃপ্তি, আমাদের ভিতরে অশান্তি, আমাদের ভিতরে যে জড়তা, আমাদের ভিতরে যে তৃষ্ণা বেঁচে আছে, জানবেন এটি কৃষ্ণের বাঁশি। কনস্ট্যান্ট বলছে আমাদেরকে যে আমরা তৃপ্ত নই, কিন্তু গোপীকেই যেতে হবে, তিনি তো বাঁশি বাজিয়ে রেখেছেন। আমরা হলাম সেই গোপী, আমাদেরকেই যেতে হবে সেই পরম পুরুষের কাছে, ওটার স্বাধীনতা আমাদের কাছে আছে। ততক্ষণ পর্যন্ত গোপী ঘর থেকে যেতে পারে না, যতক্ষণ পর্যন্ত তাকে তার মনে হবে এই পুত্র সন্তান জাগতিক জিনিসপত্র এই ভাসুর শ্বশুর এবং আমার এই গৃহস্থালী আমাকে শান্তি দেবে, ততক্ষণ পর্যন্ত তার মনে একটা দোনমন চলতে থাকে, যাবো কি যাবো না, করবো কি করবো না। কিন্তু যে গোপী শ্রীকৃষ্ণের ডাকে একবার এই সব জিনিসগুলিকে ছেড়ে ছুটে চলে যায়, একবার এই ডাকে সাড়া দিয়ে দেয়, তার কাছে সে বুঝতে পারে যে আমার যে এই জগৎ এটাও কৃষ্ণের কৃপায় চলছে, আমিও তাকে পেতে পারবো না, বাঁশির ডাকটা তো তারই ছিল, সে যদি না ডাকতো আমি জানতেই পারতাম না যে এত মধুর ডাক হতে পারে। তো দুটো জিনিসই এক, যখন জীব জগতের মধ্যে নিজের আমিত্ব আরোপ না করে, নিজের শরীর মন নিজের অনুভূতি নিজের এই সর্ববিকারশীল দেহ এবং এই ব্রহ্মাণ্ডের যা কিছু তার মধ্যে যখন সে দেখে আমার কর্তৃত্ব নেই, আমি এগুলোকে চালাতে পারি না, তখন বলা হয় মায়ের ইচ্ছা। আর শরণাগত তাকে বলা হয় যখন সে দেখে, একটা মানুষ দেখে, সাধক দেখে, ঋষি দেখে, যে জগতের বিষয়ে যখন এখানে আমার সত্য পাওয়ার আশাই নেই এবং এর মধ্যে আমার কর্তৃত্ব নেই, আমি সম্পূর্ণ হেল্পলেস, কিন্তু সত্য পাওয়ার ইচ্ছা আমার টকবক করে ভিতরে ফুটছে, তখন ভিতরের যে মানসিক অবস্থা বা স্থিতি তৈরি হয় তাকে বলা হয় শরণাগতি। দুটো একই টাকার এপিট ওপিট, যে বলছে মায়ের ইচ্ছা সে অবশ্যই শরণাগত, অথবা যে শরণাগত তার জীবনে যা ঘটবে তা সবই মায়ের ইচ্ছা। যে গোপী ঘর ছেড়ে বনে চলে এসেছে তার জীবনে যা ঘটবে তা কৃষ্ণেরই ইচ্ছা, আবার তার বনে চলে এসে যাবাই সব ফেলে তার শরণাগতি।